কর্তব্যরত সাংবাদিকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। পুরো বিশ্ববাসী এখন অসহায়, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হচ্ছে। এই শত্রু যে কিভাবে সবাইকে আক্রমণ করছে এর ধারণাও কারণ নেই। পৃথিবীর কোনো দেশ এর জন্য প্রস্তুত ছিল না। মানব জাতি গত কয়েক দশক ধরে ব্যস্ত ছিল নিজেদের লড়াইয়ে, স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো ধরনের প্রস্তুতি ছিল না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করে বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতিতে কোনো সাংবাদিককে চাকুরিচ্যুত করা যাবে না, একই সঙ্গে ঈদের আগে তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে, এটা তাদের প্রাপ্য অধিকার, পরে দেওয়ার চেয়ে এখন দিলে কাজে লাগবে। সরকারের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করা হচ্ছে, সহসা সুখবর আসবে। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। আমাদের সাংবাদিকরা, পুলিশ বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা, এছাড়াও অন্যান্য বিভিন্ন পেশার লোকজন যারা এই সম্মুখে থেকে যাকে এই দুর্যোগের সময় নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছে, সাংবাদিক বন্ধুসহ ডাক্তার, সাংবাদিক, পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সবাইকে আমি বন্ধুরা। আসলে ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা। আমরা কিন্তু কোনো প্রেস রিলিজ করি নাই, আমরা খুবই কম আয়োজনে আজকের একটা সূচনা।